দর্শক, ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীর মৃত্যুর ঘটনায় আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, সবশেষ তথ্য আপনার কাছে আর কি আছে জানাবেন? হাবিবুর রহমান হাবিব কিন্তু বগুড়া জেলা সহকারী আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে তাদের মৃত্যুর পরপরই স্বজনরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য তাকে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। পুলিশ বলছে যে অভিযোগ আসছে ময়নাতদন্তের রেজাল্টের পরেই আসলে জানা যাবে যে তার মৃত্যুর মূল কারণটা। তবে পুলিশ যেটা বলছে যে গত 2 আগস্ট বগুড়ার শাহজাহানপুরে কুকি বেগম নামে 80 বছর বয়স্ক এক নারীর নিখোঁজ হন, 2 দিন পরে তার মরদেহ উদ্ধার করা হলেও একটি পা কিন্তু সেখান থেকে পাওয়া যায়নি। এই পা গতকাল স্থানীয় মনোয়ারা বেগম নামে এক মহিলার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে এবং তারপরে তাকে ডিবি অফিসে নিলে সেই মনোয়ারা এই হত্যাকাণ্ডের সাথে, কুকি বেগমের হত্যাকাণ্ডের সাথে হাবিবের নাম উল্লেখ করার ফলে কিন্তু হাবিবকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে আসা হয়েছিল এবং মনোয়ারার সম্মুখে যখন তাকে নেওয়া হয়েছে তখনই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে পুলিশ অভিযোগ করেছে। এবং পুলিশ বলছে যে তাকে তখন শহীদের তাকে প্রথমে মোহাম্মদুল্লাহ হাসপাতালে যখন নেওয়া হয় তখন সে অচেতন অবস্থায় ছিল। চিকিৎসকরাও বলছেন যে প্রায় 1.5 ঘন্টা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত 8:30 পরে হাবিবকে মৃত ঘোষণা করে। আরেকটা বিষয় হলো যে খুকি বেগম গত 2 আগস্টে নিখোঁজের পরে 4 আগস্ট তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই খুকি বেগমের সৎ ছেলে 10 বছর বয়সী গত 2013 সালে নিখোঁজের পরে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি ছিলেন এই হাবিবুর রহমান হাবিব এবং এই সেই হত্যাকাণ্ডের যিনি প্রধান যিনি সাক্ষী ছিলেন। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।